মঞ্চে উপবিষ্ট আমার এককালীন সহকর্মী বিএনপির ভাইস প্রেসিডেন্ট জনাব শাহজাহান, আমাদের দলের প্রেসিডিয়াম সদস্যবৃন্দ উপস্থিত, আমাদের দলের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। যখনই আমরা সাংবাদিক সম্মেলন করেছি, আপনারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং আমাদের বক্তব্যগুলি জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং 1971 সালের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহকারী একজন সামরিক কর্মকর্তা হিসেবে জাতির প্রতি আমার কিছু কর্তব্য রয়েছে। কোনো কারণে যদি আমি আমার দায়িত্বগুলি সঠিকভাবে পালন না করি, তার জন্য আমাকে সমগ্র জাতির কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং আমার সে কর্তব্যবোধ থেকে আমি আপনাদেরকে বাংলাদেশের কিছু বিষয়াবলী সম্বন্ধে অবহিত করতে চাই। তার মধ্যে সর্বপ্রথম হলো আইনের শাসন। বিগত 15 বছর যাবৎ বাংলাদেশে আইনের শাসন নাই বললেই চলে, কারণ সরকার সুপরিকল্পিতভাবে আইন আদালতগুলি ধ্বংস করে দিয়েছে, নিয়ন্ত্রণ করছে এবং দলীয় লোকদের মাধ্যমে পরিচালনা করছে। আইনের প্রয়োগ হচ্ছে অন্যায়ভাবে, শুধু বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি ও মিথ্যা মামলা এবং সাজানো মামলার মাধ্যমে শাস্তি নিশ্চিত করার জন্য। অথচ দেশকে সঠিক পথে এবং উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য, সমাজে শান্তি নিশ্চিত করার জন্য, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য, সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনের শাসনের গুরুত্ব অপরিসীম। এছাড়াও বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের ইচ্ছা অনুযায়ী নতুন নতুন আইন প্রণয়ন করছে এবং সর্বসাধারণের উপরে জোর জুলুম নির্যাতন ব্যাপক হারে বেড়ে গেছে। সমাজে ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে দেশে কখনো শান্তি ফিরে আসবে না, মানুষ নিরাপদে বসবাস করতে পারবে না, ব্যবসা বাণিজ্যের প্রসার হবে না। উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইনের শাসন। অর্থনীতি সম্বন্ধে কিছু কথা বলতে চাই। বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা ডালমাটাল, যে কোনো সময় ব্যাপক দশ নামতে পারে। অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে কৃষকের মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, নদী নালা শুকিয়ে গেছে, পানির স্তর নিচে নেমে গেছে, ফলে বিভিন্ন ধরনের রোগ বিস্তার লাভ করছে। বর্তমান অবস্থায় দেশের হাসপাতালগুলিতে রোগীদের জায়গা দেওয়ার মতো অবস্থা নাই। বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, জলবায়ু পরিবর্তনের কারণেও জনগণ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও বছরে 1 কোটি 30 লক্ষ টন কার্বন বাতাসে মিশছে, এগুলি প্রতিকারের কোনো ব্যবস্থা নাই। শহরের বিভিন্ন অঞ্চলে নদীগুলি সঠিকভাবে প্রবাহিত হলে এবং নতুন নতুন বন জঙ্গল সৃষ্টি করা হলে কার্বনের প্রভাব অনেকাংশে হ্রাস পেত। বর্তমানে রপ্তানি আয় হ্রাস পেয়েছে, আমদানি সংকুচিত করার চেষ্টা করা হচ্ছে, ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশে লুটতরাজের কারণে প্রবাসীরা রেমিটেন্সের টাকা পাঠানো থেকে বিরত রয়েছে। অন্যদিকে 2023 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 89.6 বিলিয়ন ডলার। আসল পরিশোধ করা তো দূরে থাক, এমনকি সুদের টাকা পরিশোধ করার মতো অবস্থা বর্তমান সরকারের নাই। বিদেশি শিল্প উদ্যোক্তারা ডলারের সংকটের কারণে তাদের লাভের টাকা নিজ দেশে ফিরে নিয়ে যেতে পারছে না। এই মুহূর্তে দেশের অর্থনীতিতে 11,50,000 কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করার চাপ রয়েছে। এই ঋণ এবং ঋণ বাবদ সুদ সহ নির্দিষ্ট সময় শেষে পরিশোধ করতে হবে, যা বর্তমান অর্থনৈতিক অবস্থায় মোটেও সম্ভব নয়। অন্যদিকে এর প্রভাব বিভিন্ন প্রকল্পের উপরে পড়েছে।
যার কারণে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং বাজেট বাস্তবায়ন 40% নিচে। বর্তমান অনেকগুলি সরকার অনেকগুলি মেগা প্রকল্পের কাজ শেষ করেছে, কিছু কিছু প্রকল্প এখনো চলমান এবং কয়েকটি প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। প্রত্যেকটি প্রকল্পের ব্যয় পার্শ্ববর্তী ভারতের তুলনায় 3-5 গুণ বেশি। অনেকের ধারণা জনগণের অর্থগুলি আত্মসাৎ করা হচ্ছে। ডলার সংকট এবং অর্থনৈতিক দুরবস্থার জন্য এই মেগা প্রকল্পগুলি অনেকাংশে দায়ী। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আশঙ্কাজনক হারে প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে এবং দেশীয় মুদ্রার তারল্য সংকট প্রতীয়মান। খুব শীঘ্রই এই অবস্থা থেকে উত্তরণের কোনো পথ খোলা নাই, কারণ নতুন বৈদেশিক বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছে, নতুন ঋণ পাওয়ার ক্ষেত্র সংকুচিত হয়েছে, কারণ তারা আমাদের বর্তমান অর্থনীতির উপরে আস্থা রাখতে পারছে না। তদুপরি ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে। অন্যদিকে বিদ্যুতের খরচ বৃদ্ধি পাওয়ার ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, ফলে দিন দিন উৎপাদনও হ্রাস পাচ্ছে। উল্লেখযোগ্য কোনো নতুন বিদেশিক বিনিয়োগ নাই, ফলে নতুন কর্মসংস্থানের পথে বাধা সৃষ্টি হয়েছে। ডলারের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সরকার সবকিছু লেজে গোবরে করে ফেলেছে, বাইরে হওয়ার দরজাও বন্ধ। 5,000 টাকা কৃষি ঋণ পরিশোধ করতে না পারলে কৃষকদেরকে জেলে দেওয়া হয়, অথচ লক্ষ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি করলে বা বিদেশে পাচার করলে তার কোনো শাস্তি হয় না, কারণ সরকারই তাদের পৃষ্ঠপোষক। দেশে মূল্যস্ফীতি 10% উপরে, বিশেষভাবে খাদ্যদ্রব্যের উপর মূল্যস্ফীতি 15% উপরে, তাহলে সাধারণ মানুষ কি খেয়ে বাজি থাকবে? বর্তমান সরকার বিগত 15 বছর যাবৎ বাকশালী কায়দায় দেশ শাসন করছে। আল্লাহর ওয়াস্তে এখন ক্ষান্ত হন, জনগণকে তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করার সুযোগ করে দেন। আমি না থাকলে দেশ চলবে না, এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে যান, আল্লাহর উপর ভরসা করেন। বর্তমানে দেশের সর্বত্র জুয়া চুন্ডি ব্যবসা জমজমাট, এগুলি বন্ধ করার দায়িত্ব কার? মাঝে মাঝে গ্রামে গঞ্জে স্লোগান শোনা যায়, জয় বাংলা গরম শামলা। বর্তমান সরকারের উন্নতি ঘরে ঘরে সন্ধ্যায় মোমবাতি। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারি গত 2 বছরে টাকার মান কমেছে 38-51%, সুদের হার বৃদ্ধি পেয়েছে 9% থেকে 14.55%, অন্যদিকে টাকার প্রবাহ হ্রাস পেয়েছে এবং ব্যাংকগুলিতে টাকার হিসাবে গরমিল দেখা দিয়েছে। আর্থিক খাতে বাংলাদেশ রেড জোনে প্রবেশ করেছে, সুতরাং আর্থিক ঝুঁকি খুবই বড়। ভুয়া দলিল এবং সরকারি দলের প্রভাব কাটিয়ে ঋণ নেওয়া এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারলাম সাবেক মন্ত্রী আমলা এবং ঋণ খেলাপি এবং 1/11 সাবেক সেনা কর্মকর্তারা দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছে। ইতিমধ্যে 394 জন সম্পদের পাহাড়, 2,636 কোটি টাকা মূল্যের 661টি সম্পদের লিস্ট পাওয়া গেছে। এছাড়াও লন্ডন, কানাডা, আমেরিকায় লক্ষ হাজার কোটি টাকা সম্পদের সন্ধান পাওয়া গেছে। এই ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা ধরাছোঁয়ার বাইরে, কারণ তারা সরকারের বিভিন্ন অপকর্মে সাহায্য সহযোগিতা করে, তাদের কোনো জবাবদিহিতা করতে হয় না, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না, ফলে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনের সময় নিজেরাতে জালবোটে নির্বাচিত প্রার্থীরা নির্বাচন কমিশনে তাদের সম্পদের হিসাব দাখিল করেছে, রাতারাতি তারা এত বিশাল অঙ্কের টাকা কোথায় পেল, এত সম্পদ কিভাবে ক্রয় করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা দুদক নিচ্ছে না, অথচ একটা গাছ কাটার জন্য কোর্টে সোয়া মতো দেওয়া হয়, কিন্তু লুটেরা দেশ ধ্বংস করছে। সাধারণ মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে
দাঁড়ে দাঁড়ে ঘুরছে, খুলে দেন একটু, এতে কারো মাথা ব্যথা নেই, মনে হয় কর্তা ব্যক্তির নেশায় ভূত হয়ে আছে, ক্ষমতার লোভে জ্ঞান হারিয়ে ফেলেছে। তারা ধরাকে সরা জ্ঞান করে, ভুলে গেলে চলবে না। আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস চিরন্তন সত্য, তোমরা কেউ শীঘ্রই তোমরা খুবই শীঘ্রই গজবে পতিত হবে, মানুষের বদদোয়া থেকে রক্ষা পাবে না। বর্তমানে বিদেশি এয়ারলাইন্স গুলির পাওনা 3,500 কোটি টাকা, আর্থিক প্রতিষ্ঠান বলে কোনো জিনিস বাংলাদেশে নাই, সবকিছু হলো দুর্নীতিবাজ এবং লুটেরাদের আখড়া। অনেকগুলি ব্যাংকের অবস্থা খুবই করুণ, দৈনন্দিন টাকা পয়সা লেনদেনের সক্ষমতা তারা হারিয়ে ফেলেছে, এমনকি মূলধনের টাকাও তারা আত্মসাৎ করে ফেলেছে। 97% ওষুধের দাম নিয়ন্ত্রণহীন, দেশে ওষুধের বাজার 30-35 হাজার কোটি টাকা, দেশের মানুষ মনের কষ্টে মাদকাসক্ত হয়ে পড়ছে। 1910 সাল থেকে 2023 সাল পর্যন্ত 10,56,540 মাদকাসক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে, অজানা আরো কত লক্ষ আছে তার হিসাব নাই। সড়কে মৃত্যুর মিছিল, গত 10 বছরে সড়কে প্রাণহানি হয়েছে 78,000 লোকের। দুর্ঘটনা রোধকল্পে মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ নয়, বরং নিষিদ্ধ যান চলাচল বন্ধ করা খুবই জরুরি। সীমান্ত হত্যা সীমা অতিক্রম করেছে। ভারতের পররাষ্ট্র সচিব কয়েকদিন আগে বাংলাদেশ সফরে আছেন, অথচ সরকারের পক্ষ থেকে এই বিষয়টি আদৌ গুরুত্ব সহকারে তাদের সাথে আলোচনায় আসে নাই। পরবর্তী হলো শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শতকরা 92% মুসলমান, ইসলাম ধর্ম অনুযায়ী আমাদের ইমানের দায়িত্ব হচ্ছে অন্য ধর্মের জনগণের নিরাপত্তা এবং সামাজিক অধিকার নিশ্চিত করা। মুসলমানদের ধর্মীয় আকীদা মেনে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা একান্ত বাধ্যবাধকতা রয়েছে। কিছু বিশেষ পদভ্রষ্ট তথাকথিত বুদ্ধিজীবীরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার দায়িত্ব নিয়েছে। নতুন পাঠ্যপুস্তকে 147টি ভুল ধরা পড়েছে, দায়ী কর্মকর্তারা এখনো বহাল তবিয়ত রয়েছে, তাদের কোনো জবাবদিহিতা করার প্রয়োজনীয়তা নাই, কারণ তারা বাকশালী শাসনের দোষর। তাদের হাত থেকে শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করতে হবে। বিদেশি বাদ্যবাদনা ও সংস্কৃতি ইসলাম ধর্মকে ধ্বংস করে দিচ্ছে। বর্তমানে বিয়ে শাদি হচ্ছে হিন্দি সিনেমার কায়দায়, আর বড়লোকদের টাকার খেলা, অন্যদিকে গরিবদের মরণ ফাঁদ, কারণ বড়লোকদের বিয়ে শাদির কারণে মাংস মুরগির দাম বেড়ে চলেছে। গরিবদের জন্য মাংস মুরগি এবং মাছ খাওয়া একটা দুঃস্বপ্ন, জেনে শুনে অন্যায়ের প্রতিবাদ না করলে অবশ্যই দুজনকে নিক্ষেপ করা হবে। নিজের বিবেককে জাগ্রত করতে হবে, অন্যটা ঈমান থাকবে না। এছাড়াও প্রতিবাদ না করলে ভবিষ্যতে লুটেরারা, লম্পটেরা, দুর্নীতিবাজরা এবং আল্লাহকে অমান্যকারীরা দেশ পরিচালনা করবে, এটা কখনো দেশের জনগণের গ্রহণ করা উচিত হবে না। সদা সর্বদা অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, পদভ্রষ্ট হলে আল্লাহর পক্ষ থেকে গজব আরো ভয়ানক হবে। আমাদের কর্মের মাধ্যমে আল্লাহকে রাজি করানো হবে আমাদের মূল লক্ষ্য। সরকার এবং সরকারের মধ্যে লুকিয়ে থাকা কিছু লোক রাতারাতি বড় লোক হওয়ার নেশায় মত্ত, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিশেষভাবে ঢাকা মহানগরে তথাকথিত অভিজাত এলাকাগুলিতে নাইট ক্লাবের নামে অনৈতিক এবং ইসলাম ধর্ম পরিপন্থী কর্মকাণ্ড প্রতিদিন রাত্রিবেলা সংঘটিত হচ্ছে। তারা পদভ্রষ্ট হওয়ার কারণে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে। এছাড়াও আমরা নিজ নিজ ধর্ম থেকে দূরে সরে যাওয়ার কারণে এই অধঃপতনের অন্যতম কারণ। লোভ লালসা আমাদেরকে বিপদগামী করছে, দেশ ও জনগণকে অন্ধকার জগতের দিকে ঠেলে দিয়েছে, এর পরিণাম কিন্তু ভয়ানক। একটু চিন্তা করুন, সঠিক পথে চলার পদক্ষেপ দিন। ষড়যন্ত্রকারীরা বসে নাই, তারা সুচিন্তিতভাবে সমাজকে কলুষিত এবং সুপরিকল্পিতভাবে ধ্বংস করার কাজে লিপ্ত রয়েছে। সুচিন্তিতভাবে আমাদের ছেলে মেয়েদের বই পুস্তকে
কিছু কিছু ইসলাম ধর্ম পরিপন্থী আপত্তিকর বিষয় সংযোজন করে নতুন পুস্তকে নতুন প্রজন্মকে ইসলাম ধর্ম থেকে দূরে রাখার পদক্ষেপ নিয়েছে। ইসলাম ধর্ম হলো শান্তি এবং সাম্যের ধর্ম, অবশেষে আল্লাহর হুকুমে তারা ধ্বংস হবে। ইসলাম ধর্ম কাকেও বিদ্বেষ এবং অন্যায় কাজে শিক্ষা দেয় না। অপরের ক্ষতি করা, অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ব্যাপারে বারবার কোরআনে হুশিয়ারি উচ্চারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রকারীরা কখনো সফল হবে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বর্তমানে দেশে বেকারের সংখ্যা 25,90,000, গত বছর যা ছিল 24,70,000, অর্থাৎ এক বছরের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে 1,20,000। দেশে সুশিক্ষার অভাবে হাজার হাজার ছেলে মেয়েরা বিদেশে পাড়ি জমাচ্ছে, দেশ ক্রমশ মেধাচূর্ণ হয়ে পড়ছে, যা বর্তমান সরকারের লক্ষ্য। কারণ যুব সমাজ সঠিক পথে থাকলে, সুশিক্ষিত হলে লুটেরা কখনো ক্ষমতায় থাকতে পারবে না। দেশে দরিদ্রের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, এখন আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর কোনো অস্তিত্ব নাই। বেকারত্ব, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দেশের প্রায় 10-12 কোটি মানুষের নাগালের বাইরে। দরিদ্র মানুষের খাবারের ব্যয় বেড়েছে 58%, মানুষ বেঁচে থাকার কোনো অবলম্বন নাই। জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ, ভারতের সাথে আমাদের 54টি অভিন্ন নদী রয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আমরা কোনো নদী থেকে পানির ন্যায্য অংশ পাচ্ছি না। ভারত সরকার ইচ্ছাকৃতভাবে শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে দিয়ে দেশকে মরুভূমিতে পরিণত করার পরিকল্পনায় লিপ্ত রয়েছে। গুরুত্বপূর্ণ গঙ্গা এবং তিস্তা নদীতেও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পানি প্রবাহিত হচ্ছে না। 1976 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ সচিবালয়ে ভারতের তৎকালীন পানি সম্পদ মন্ত্রী শ্রী জগজীবন রামের সাথে বৈঠক করে গঙ্গার পানি বন্টনের ব্যাপারে একটি চুক্তিতে আবদ্ধ হয়। ওই চুক্তিতে লেখা ছিল ভারত বাংলাদেশকে 32,000 কিউসেক পানি রিলিজ করবে এবং ওই পানি গঙ্গা বাঁধের উপরে যেন মজুদ থাকে তা নিশ্চিত করতে হবে, অর্থাৎ গ্যারান্টি ক্লজ ছিল, যা পরবর্তীতে এরশাদ আমলে গ্যারান্টি ক্লজ উঠিয়ে দিয়ে 32,000 কিউসেকের স্থলে 28,000 কিউসেক পানি প্রবাহের চুক্তি হয়, যা বর্তমান সরকারের আমলে আরো হ্রাস পেয়েছে। ফলে সমগ্র দেশে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর প্রতিনিয়ত নিম্নে নেমে যাচ্ছে। অন্যদিকে জলবায়ু উত্তপ্ত হয়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং নতুন নতুন রোগের প্রাদুর্ভাব ঘটছে। এছাড়াও পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারলাম ভারতের তৈরি খাদ্যদ্রব্য এবং ব্যবহারিক সামগ্রীগুলিতে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর অনেকগুলি পদার্থ মিশানো হচ্ছে, যার ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আপনারা নিশ্চয়ই জানেন ভারতের এই সমস্ত মালামালগুলি ইউকেতে আর এখন প্রবেশ করতে দিচ্ছে না, এটার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রতি বছর প্রায় বাংলাদেশ থেকে 14-15 লক্ষ লোক ওই সমস্ত রোগের চিকিৎসার জন্য ভারতের হাসপাতালগুলিতে বিল জমায়। নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষের ছেলেমেয়েরা বিদেশে গমন করে বহু কষ্টার্জিত ডলার দেশে প্রেরণ করে। বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা ওই ডলারগুলি ভারতে চিকিৎসার জন্য ব্যয় করে। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশে অবৈধভাবে ভারতের প্রায় 10 লক্ষাধিক লোক ব্যবসা বাণিজ্য এবং চাকরি করছে। এদের অনেকে বাংলাদেশ সরকারকে কোনো ধরনের করও দেয় না। আমাদের নাগরিকেরা বিদেশ থেকে যে ডলার অর্জন করে তার সিংহভাগ ভারতের অবৈধ নাগরিকেরা বৈধ এবং অবৈধ পথে তাদের নিজ দেশে নিয়ে যায়। রেমিটেন্সের দিক থেকে বাংলাদেশ ভারতের জন্য 1 নম্বর অবস্থানে রয়েছে। প্রিয় দেশবাসী, দেশে গণতন্ত্র ধ্বংস, স্বৈরা শাসন প্রতিষ্ঠা করার জন্য ভারত সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। আমি নিজেই শুনেছি কয়েকদিন পূর্বে ভারতের কংগ্রেসের সভাপতি একটি সংবাদ সম্মেলন করে বলেছেন, আমরা পাকিস্তানকে 2 টুকরা করে
তাদেরকে দুর্বল করে দিয়েছি। তার এই বক্তব্যে সুস্পষ্ট বোঝা যায় বাংলাদেশের জনগণ তাদের বন্ধু নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1947 সালের পর উপমহাদেশ ত্যাগ করে নিজ দেশে ফিরে যায়। বিগত কয়েক বছর যাবৎ ভারত সরকার বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুরূপ দায়িত্ব নিয়েছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বিরূপ মন্তব্য নাই। এছাড়া অন্যের ক্ষতি করা ইসলাম ধর্ম পরিপন্থী একটা কাজ। আমরা জানি ভারত সরকার তার পূর্বাঞ্চলীয় সাতটি দেশের নিরাপত্তার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমরা অন্য কোনো দেশের কোনো ব্যাপারে নাক গলাতে চাই না, অন্য দেশের কোনো ক্ষতি হোক এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হইতে চাই না, কারণ এ ধরনের কর্মকাণ্ড ইসলাম ধর্মের পরিপন্থী। আমাদের প্রত্যাশা থাকবে ভারত সরকার কোনো বিশেষ ব্যক্তি বা দলের সাথে সম্পর্ক করা থেকে বিরত থাকবে এবং ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব স্থাপনে মনোযোগী হবে। আসুন আমরা একে অপরের সম্পূরক হিসেবে কাজ করি, ভালো প্রতি হিসেবে বসবাস করি, এতে সকলের মঙ্গল নিহিত রয়েছে। বর্তমানে বাংলাদেশের জনগণ প্রায় 18 কোটি। ভারত সরকারের উচিত হবে না বাংলাদেশের জনগণের সাথে শত্রুতামূলক আচরণ করা। আমরা সুপ্রতিবেশী হিসাবে থাকতে চাই। বর্তমান সরকার আপনাদেরকে আমাদের দেশের সমুদ্র বন্দর, স্থলবন্দর এবং বিভিন্ন সড়ক ব্যবহারের অনুমতি দিয়েছে, অনেকগুলি অসম চুক্তিতে স্বাক্ষরও করেছে, যার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরেও কেন ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে তা বোধগম্য নয়। মেহরবানি করে আমাদেরকে আমাদের মতো করে থাকতে দিন। আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবেন না। ভারত সরকারের বর্তমান মনোভাব পরিবর্তন না হলে উভয়ে ক্ষতিগ্রস্ত হবে, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ নয়। প্রিয় দেশবাসী, এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে। ছাত্র, যুবক, কৃষক, শ্রমিককে জেগে উঠতে হবে, অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে, দেশে গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলির উপরে সবকিছু ছেড়ে দিয়ে ঘরে বসে থাকলে সকলে আরো আমরা ক্ষতিগ্রস্ত হব। আমাদের সম্মুখে অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে, যেমন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার যুগ উপযোগী করতে হবে, বেকার সমস্যার সমাধান করতে হবে, দেশজ উৎপাদন বৃদ্ধি করতে হবে, বিদেশিদের উপর নির্ভরশীলতা হ্রাস করতে হবে, কৃষকদের জন্য সেচের ব্যবস্থা করতে হবে। শুধু এক শ্রেণীর মানুষ সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করবে আর সমাজের 90% মানুষ তার খেসারত দেবে তা হয় না। অদক্ষ লোকদের দিয়ে দেশের কখনো মঙ্গল হবে না। প্রয়োজন সুশিক্ষিত, দক্ষ, দেশপ্রেমিক, ন্যায়পরায়ণ এবং ধার্মিক লোক, তাহলে সমাজের মুক্তি আসবে। বর্তমান অবস্থা দীর্ঘায়িত হলে দেশ আরো ক্ষতিগ্রস্ত হবে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে বাধ্য, হয়তো নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। আমাদের সকলের উচিত দেশের সমস্যাগুলি পর্যালোচনা করা এবং যত দ্রুত সম্ভব এগুলি সমাধান বের করা, অন্যথায় আমরা যে যেখানে থাকি না কেন সকলেই ক্ষতিগ্রস্ত হব। মনে রাখতে হবে, লোভ এবং মোহ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমরা দীর্ঘদিন যাবৎ বিএনপির নেতৃত্বে বর্তমান সরকারের বিরুদ্ধে বিরতিহীনভাবে আন্দোলন চালিয়ে আসছি। আপনারা এখনো নীরবে দর্শকের ভূমিকা পালন করছেন। আশা করি দেশে গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কৃষক, শ্রমিক, যুবক এবং ছাত্র সমাজ সকলে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে নতুন উদ্যোগে এগিয়ে আসবে। যত দ্রুত সম্ভব আমরা বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচি ইনশাআল্লাহ ঘোষণা করব। আপনারা ঐক্যবদ্ধ হন, প্রস্তুতি গ্রহণ করুন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ এই বাকশালী সরকারের পতন হবে, দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.
প্রশ্ন করবেন? এবার এই আপনি বললেন যে নতুন কর্মসূচি আসছে, সেটা কি আপনারা মাঠ পর্যায়ে সমন্বয় দায়িত্ব কি আপনার উপর পড়ছে কিনা, বা আপনি এই সমন্বয় দায়িত্ব নিচ্ছেন? আপনি প্রথম প্রশ্নের প্রথম অংশের উত্তর হলো কেন আমরা সফল হলাম না, এই প্রশ্নের উত্তর দিতে পারবে বিএনপির মহাসচিব। আমার কাছে এটার কোনো উত্তর নাই, কারণ আমি হলাম ডাল নাই, তলোয়ার নাই, নিজারাম সর্দার, ছোট একটা পার্টি। দ্বিতীয়টা হলো আমার উপরে কোনো দায়িত্ব পড়ে নাই। আর কারো কোনো প্রশ্ন আছে? এতক্ষণ কি শুনলেন? সারা রাত রামায়ণ পড়াইলাম, সকালে বলেন সীতা কার বাপ, এতক্ষণ তো এটাই তো বললাম। অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, বিচার ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, সকল জায়গায় তারা ফেল হয়েছে, টাকা লুটপাট হচ্ছে, সুতরাং তাদের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব না। যৌক্তিক এজন্য এক একটা বিয়েতে 2,000, 2,500, 3,000, 4,000 লোক খায়। এ ধরনের যদি 50টা বিয়ে হয় তাহলে বাজারের উপরে একটা এফেক্ট হয় এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়। গরিব মানুষেরা যারা আধা কেজি মুরগি কিনতে চায়, একটা ছোট মুরগি কিনতে চায়, তার পক্ষে মুরগি কিনাটা আর সম্ভব হয় না। আপনারা জানেন ইতিমধ্যে গরুর মাংসের দামও প্রায় 900 টাকার কাছাকাছি হয়ে গেছে। বিয়ে শাদিগুলি নিয়ন্ত্রণ করতে হবে। শুধু বড় লোকেরা খাবে আর গরিব লোকেরা উপবাস করবে, এটা হয় না। ইসলাম ধর্ম বলে না, ইসলাম ধর্ম সাম্য শান্তির ধর্ম, সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার ধর্ম। আরো লোক আছে, আরো 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 অনেক আছে। একটু বলেন, দেখেন হাল চালানোর জন্য ন্যূনতম হলে গরু দরকার, ছাগল দিয়ে হাল চালানো যায় না। আমরা তো দেখলাম গত 10-20 বছর কি অ্যাচিভমেন্ট হয়েছে, আপনিও তো তার একজন সাথী আমাদের। সুতরাং এখন কি প্রয়োজন আপনিও বুঝেন, আমিও বুঝি। আমাদের এখানে 62টি দল আছে, 62টি দলের মধ্যে কয়টা দল রাস্তায় নেমে মিছিল করার মতো শক্তি রাখে, এটা তো বুঝতে হবে। শুধু একটা নাম নিয়ে রাস্তায় দাঁড়ায় যাব, একটা ঝান্ডা নিয়ে দাঁড়ায় যাব, পিছনে স্ত্রীকে নিয়ে আসবো বা মেয়েকে নিয়ে এসে দল চালাবো, তারপরে সরকারের সাথে দালালি করব, এই ধরনের প্রোগ্রাম হলে তো সরকারের পতন হবে না। অন্যদেরকে সুযোগ দেন। বিএনপিকে যা পরামর্শ দেওয়ার তা মিটিং এ দেওয়া হয়েছে, এটা সবাই সামনে বলা সম্ভব না। বলেন আর কারো কোনো কিছু আছে না? থাকলে আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা নাস্তা করে তারপরে যাবেন। থ্যাংক ইউ, সালাম আলাইকুম।